এত অপমান সহ্য হয় না, একটা হেস্তনেস্ত করতেই হবে। আসুক ছেলে বৌমা, সাপের পাঁচ পা দেখা বের করছি। বলা নেই কওয়া নেই, যখন যা খুশি করে হুট করে বাড়ি থেকে বেরিয়ে যাবে। বাড়িতে গার্জেন নেই নাকি? বাড়ি থেকে বেরোবার আগে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করল না? নাকের ডগা দিয়ে শ্বশুর শাশুড়িকে অগ্রাহ্য করে হন হন করে বেরিয়ে গেল। বিয়ের প্রথম প্রথম আমাদের কত মান্যগণ্য করত, আমি যা বলতাম তাই করত। তখন বলতাম, বৌমা আর স্কুলে পড়াতে যেও না। আর বৌমাও তখন বলতো, ঠিক আছে মা, আজ তাহলে ছুটি নেব, স্কুলে যাব না। যদি বলতাম, বৌমা আজ রান্নাটা তুমি করো, তাতেই রাজি হয়ে হেসে ঢুকে যেত। ও মা তখন একদম বুঝতে পারেনি, ওসব ছিল অভিনয়। ওহ, কত ছলাকলাই না জানে বৌমা। ছয় মাস কাটতে না কাটতেই অন্য মূর্তি মুখের ওপর বলে দেয়, ইম্পর্টেন্ট ক্লাস আছে, অ্যাবসেন্ট করা যাবে না। কি গো, ব্যস্ত খোঁজ মেজাজে আছো? ভাবখানা তোমার এমন যেন সাথে পাচ্ছে নেই। আমি কি পাগল, এত কথা বললাম কোনো উত্তর দিলে না যে? এসব মেয়েলি ব্যাপারে আমি কি বলবো বলতো? আমি তো চিরকাল ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলে এসেছি, তোমার মনে আছে? একবার আমার অফিসে বড়বাবু আমায়, এই রাখো তো তোমার অফিস আর বড়বাবুর গল্প। হ্যাঁ, গল্পই বটে, নিজের গৃহিণীর কাছে কোনো পুরুষ যাই স্পষ্ট কথা বলতে পারে না। সংসারে শান্তি বজায় রাখতে স্ত্রীর হ্যাঁতে হ্যাঁ আর স্ত্রীর নাতে না বলাটাই উচিত। নিজের স্ত্রীর কাছে আবার ছোট বড় কি, এরা তো যুক্তিতর্কে ধার ধারে না, তাই চুপটাই মঙ্গল। এক কাপ চা হবে তো? কেন, এখন তোমার আদরের বৌমা কোথায়? বৌমার হাতে ছাড়া তো তোমার চা রোচে না। আসুক বৌমা, তারপরেই না হয় চা খেও। ওদের তো আসতে রাত দশটা হয়ে যাবে, ততক্ষণ চা না খেয়ে কি থাকা যাবে? কেন, দশটা বাজবে কেন? তুমি কিছু বলতে পারো না? দশটার সময় বাড়ির বউ বাড়ি ঢুকবে, এটা আবার কি কথা? আরে ওরা তো নন্দনে গেছে নাটক দেখতে, দেরি হবে না? হ্যাঁ, ওই নাটক দেখেই বেড়াক, কোনো কাজের কথা বললেই বলবে খাতা দেখা আছে, প্রশ্নপত্র তৈরি করতে হবে। আর আমাদের ছেলেটাও হয়েছে সেরকম, মুখে রাটই করবে না, সব সময় বৌমার দিকে কোল টেনে কথা বলবে। সেই সুযোগেই বৌমা শুধু সারাক্ষণ বেলের লাপনা করেই চলেছে, আমার তো গা পিত্তি জ্বলে যায়। আরে কি বলছো তুমি, আমাদের তপুও তো সঙ্গে গেছে, একা তো আর যায়নি? হ্যাঁ, তপু তো একটা পাক্কা ভেড়া তৈরি হয়েছে, ওটা কি আর মানুষ আছে নাকি? বৌমার কথায় ওঠে বসে, বৌমার আঁচল ধরা। হ্যাঁ ঠিক তাই, ভেড়ার সন্তান ভেড়া, সবই জিনঘটিত ব্যাপার। কি কি বলতে চাও তুমি? বলছি আমি যেমন তোমার কথা মেনে আজ অবধি চলেছি, তোকেও তাই করছে আর কি। তুমি তো এসব কথাই বলবে, বৌমাকে আশকারা দিয়ে মাথায় তুলেছো, তাই ছ মাসেই গিরগিটির মতো রং চেঞ্জ করে ফেলেছে। দেরি করো, দেখো আর না জানি কি করবে। তুমি ভুল করছো গিন্নি, আমাদের বৌমা খুব ভালো রুচিশীল মেয়ে, একটু অহংকার নেই। চাকরি করে আসার পর সংসারে যেটুকু করে তাতেই তোমার ধন্য থাকা উচিত। কাজ করাতে হলে শালুর মাকে দিয়ে কাজ করাও, সেও যদি ঠিক মতো কাজ না করে তাহলে আরো একটা কাজের লোক রাখো। তোমায় তো কেউ আর সংসারের কাজ করতে বলেনি। তাহলে নিজের চা তুমি নিজেই বানিয়ে খেও, আমি আমার মতো চা করে খেয়ে নিচ্ছি। আমি তাহলে একটু কষ্ট করে দোকানেই যাই, ওখানেই চা খেয়ে নেব।
হ্যালো হ্যালো দিদি, তুমি আমাদের বাড়ি এসো গো দিদি, আমার সংসারটা ছারখার হয়ে যাচ্ছে গো। ভেবেছিলাম বৌমাকে নিজের মতো করে গড়ব, কিন্তু আমার মনের ইচ্ছেটা কেউ বুঝলো না, বাড়ির সবাই আমার বিপক্ষে। আচ্ছা ঠিক আছে বোন, তুই চিন্তা করিস না, আমি আগামীকাল তোদের বাড়ি যাচ্ছি, এখন মাথা ঠান্ডা কর। মাসিমা কেমন আছেন? অনেকদিন পর এখানে এলেন, তা মাঝে মাঝে তো এখানে আসতে পারেন। সময় পাই না বৌমা, তার ওপর জানোই তো হাঁটুর ব্যথা, বেরোবো বললেই তো আর বেরোনো যায় না। হাঁটুর ব্যথা নিয়ে আপনি কি কাজ করেন মাসিমা? আমাদের বাড়ির পেছনের বস্তির মেয়ে বৌদের আমি সেলাই শেখাই, পড়াশোনা করাই, ওই একটু স্বাবলম্বী করে তোলার চেষ্টা করি। বাহ, খুব ভালো কাজ করেন মাসিমা, কোনো সাহায্য লাগলে আমাকে জানাবেন। মাসিমা, আমার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি আসি তাহলে। হ্যাঁ বৌমা যাও। জানো তো দিদি, বৌমা সবাইকে কি তুক করেছে জানি না, তপু তপুর বাবা সবাই খালি ওর সুখ্যাতি করে, কারণে অকারণে বৌমার শুধু সুখ্যাতি শুনে শুনে আমার গা পিত্তি জ্বলে যায়। একটা ভালো বুদ্ধি দাও দিদি, যাতে সংসারটা আমার কন্ট্রোলে আসে। শোন বোন, সংসারের রাজ যদি নিজের হাতে নিতে চাস, তাহলে তুইও বাকিদের মতো বৌমার সুখ্যাতি করা শুরু করে দে। ভুল ত্রুটি সরিয়ে রেখে অল্প কিছুতেই ছেলে বউয়ের প্রশংসা করা শুরু করে দে। আর হ্যাঁ, সবটাই করবি আন্তরিকভাবে। দেখ বোন, আজকাল শিক্ষিতা আধুনিক মেয়েদের কখনো শাসন করে অর্ডার দিয়ে কাজ করানো যায় না, তার উপর তোর বৌমা তো চাকরি করা মেয়ে, ও তো আরোই শুনবে না। কোন দিন দেখবি টপুকে নিয়ে আলাদা হয়ে গেছে, তার চেয়ে বরং ওদের মন বুঝে চল, ভালোবেসে কাছে টেনে নে, দেখবি প্রথম প্রথম তোর অসুবিধা হবে, তারপর সব অভ্যাস হয়ে যাবে আর সংসারটাও টিকে যাবে। সময়ের সাথে নিজেকেও চেঞ্জ কর, জানিস তো পাশার মানুষও ভালোবাসার কাছে নত হয়, হতেই হয়, তাই আমার কথা শোন, তুই একবার চেষ্টা করে দেখ। মা, আমি আজ রান্না করব, আপনি রেস্ট করুন। সে কি বৌমা, তোমার স্কুল নেই? সে যদি তোমার রান্না করার শখ হয়, তাহলে না হয় ছুটির দিনে রান্না করো। না মা, আমি আজ ছুটি নিয়েছি, স্কুলেতে আজ যাব না। ছুটি যখন নিয়েছো তাহলে বিশ্রাম নাও, রোজ তো তোমায় বেরোতে হয়, যাও আজ একটু আরাম করে নাও, আমি রান্নাটা করছি। না মা, গতকাল আপনি বাবার সাথে আধার কার্ডের লিংক করাতে গিয়ে পাক্কা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন, নিশ্চয়ই আপনার পায়ে ব্যথা করছে, তাই আপনি আজ বিশ্রাম করুন, আমি আজ রান্না করব। সত্যি বৌমা, তুমি আমার জন্য এত ভাবো? ভাববো না কেন মা, আপনিও তো আমায় কত ভালোবাসেন, আমাকে নিয়ে কত টেনশন করেন, তাহলে আমিই বা আপনাকে ভালোবাসবো না কেন,
আর আপনার কথা ভাববো না কেন? ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আর আপনারা যদি এরকমই ভিডিও বারবার দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা সবসময় আপনাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে আসি।